আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, অনেকেই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করছেন। প্রশ্নগুলোর উত্তর দেওয়া বর্তমানে আমি ওয়াজিব অথবা বর্তমানে ফরজ মনে করছি। যেমন প্রশ্নটা হচ্ছে আপনার, অনেকেরই একটা প্রশ্ন যে দাড়ি রাখা সুন্নত নাকি ওয়াজিব? রাসুল রেখেছেন, রাসুলের কাজ হিসেবে সুন্নত হতে পারে, আবার নাকি ওয়াজিব আবশ্যক? ইসলাম কি বলে? আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো দিনী ভাই বোনেরা, আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো, দাড়ি এটা আপনারা নিঃসন্দেহে রাখতে পারেন। দাড়ি আল্লাহ রাসুল সারা জীবন রেখেছেন, দাড়ি রাখাকে পছন্দ করেছেন, যারা দাড়ি রেখেছেন তাদেরকে সমর্থন করেছেন, নিজে রেখেছেন, এটার প্রতি আদেশও করেছেন। রাসুল সাল্লাল্লাহু নিজে যে কাজগুলো করেছেন এগুলোকে বলা হয় সুন্নাহ, সুন্নতে মুআক্কাদা। কিন্তু তিনি যেহেতু এটার পর আবার এক্সট্রা আদেশও করেছেন যে তোমরা দাড়ি রাখো, ওরফুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো এবং মুজকে ছোট করো, এই জন্য তিনি ভাই বোনেরা দাড়িকে আমাদেরকে লম্বা করতে হবে, এজন্য দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত বলে হেলায় হেলায় খেলায় খেলায় ছেড়ে দিলে চলবে না, দাড়ি আপনাদেরকে রাখতে হবে। দাড়ি কখনো ছোট করা যাবে না, কাটা যাবে না। তবে যদি এক মুষ্টির বেশি পরিমাণে হয়, থুতনি থেকে এক মুষ্টির বেশি যদি হয় বের হয়ে যায় এদিক দিয়ে, পরে কাটতে পারেন, কেননা পেশাবের ছিটা আপনার এখানে আসতে পারে, এটা ওই মুহূর্তে। কিন্তু দাড়ি এর আগে কাটা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। দাড়ি কাটার গুণাটা হচ্ছে এমন গুণা যারা দাড়ি শেভ করছেন, যারা দাড়ি শেভ করছেন আপনাদেরকে মনে হচ্ছে যে আপনারা খুব ভালো কাজ করছেন, সুন্দর দেখাচ্ছে, কিন্তু না, দাড়িটা যতক্ষণ পর্যন্ত আপনার বড় না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় গুণা লেখা হতেই থাকবে। এজন্য খুবই মারাত্মক একটা গুণা, কবিরা গুণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই জন্য দাড়ি লম্বা করবেন, ছোট করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।